সন্ধান আমার ঠিক আগে রাজধানীর ধানমন্ডি সংলগ্ন গ্রিন রোডে দেখা মেলে সারি সারি রিকশা। পাশে ঝুরানো পাশে আছে ইনিশিয়েটিভের একটি ব্যানার, সেখানে লেখা সবার জন্য ইফতার। সারাদিন রোজা রেখে টাকার অভাবে পর্যাপ্ত ইফতার খাওয়ার সুযোগ হয় না অনেকেরই। তাদের কথা মাথায় রেখে রাস্তার পাশেই আয়োজন করা হয় ইফতার বিতরণ। এই ইফতার খেতে প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নবিত্ত মানুষ বেশ আয়েশ করেই খান খাবারগুলো। আমি এই পাশ দিয়ে যেতে লাগছি, ভাইয়েরা সবাই দেখতেছে, এই জন্য আমি আজকে ইফতারি এখানে আল্লাহ রাখছে ভাগ্যে এখানে আজকে করতেছি। পনেরো নম্বরে এর আগে পাইছিলাম, আজকে এই জায়গায় করলাম, খুব ভালো লাগলো, আবার আসবো, প্রতিদিনই আসবো। এসে দেখলাম লোকজন অনেকেই, ভাইয়েরা ডাকলো, ভাই ইফতার করে যান, গাড়ি না গেলাম ইফতার করলাম। কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক দিয়েছি ইফতারি। ঠোক আইটেমই ছিল তো, তার পাঁচ কমিটি ছিল, পানি টানি সব কিছু দিয়েছে। খুব ভালো লাগছে আমার, মানে ইফতার একটা আয়োজন সবার জন্য, গরিব মানুষের জন্য খুব ভালো লাগছে, এটাই দোয়া করি আল্লাহর কাছে। পাশে আছে ইনিশিয়েটিভের সমন্বয়ক তাহমিদ হাসান জানালেন, 2020 সাল থেকে আম জনতার হোটেল চালু করে সংগঠনটি। রমজান মাস উপলক্ষে প্রায় প্রতিদিন রাজধানীর বিভিন্ন অংশে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার ও সেহরির খাবারের ব্যবস্থা করে আসছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। গত বছর লকডাউনের সময় আমরা চিন্তা করেছি যে অনেক সময় হোটেলে আমরা খাবার খাই, কিন্তু অনেকে আছেন যারা অর্থের অভাবে খাবার খেতে পারেন না, হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকেন। তো সেই চিন্তা থেকে আমজনতার হোটেলটি শুরু করা, যেটা মূল উদ্দেশ্য এটাই ছিল যে অর্থের অভাবে কেউ যাতে না খেয়ে না থাকেন, এবং হোটেল মনে করে কেউ যাতে টাকা নিয়ে না চিন্তা করে এখানে পেট ভরে আহার করতে পারেন, সেই জায়গা থেকে আমজনতার হোটেলটি শুরু করা। এবং এটি ঢাকা সহ এখন আরও তিন চারটি জেলায় আছে, কুড়িগ্রাম, নীলফামারি, সিরাজগঞ্জে আমরা অস্থায়ীভাবে এই আয়োজনটা করে থাকি। সাধারণত সপ্তাহে 1500 মানুষের খাবারের আয়োজন করা হয়ে থাকে এখান থেকে, এই হোটেলগুলো থেকে। রোজার মাসে আমাদের ইফতার এবং সেহরি কার্যক্রম চলছে, এবং এটা 30 দিন আমরা চেষ্টা করছি অন্তত 500 জনকে যাতে এই হোটেল থেকে আহার করানোর ব্যবস্থা করা যায়। নিম্ন আয়ের মানুষরাই সাধারণত এই হোটেলে খেয়ে থাকেন, তবে এটি সবার জন্য উন্মুক্ত, যে কোনো পেশার মানুষ এ খাবার খেতে পারবেন, টাকা দেয়া না দেয়া তাদের উপর নির্ভর করে। রমজান মাসের শুরু থেকে আমরা ইফতারের আয়োজন করেছি, রিক্সাওয়ালা, দিনমজুর, পথচারী সবার জন্য ইফতার। ইফতারের আগে যেই মানুষগুলো আমাদের এখানে ভিতরে মানে জয়েন্ট হয়, সেটা বেশিরভাগই পথচারীর মধ্যে যারা গরিব, মধ্যবিত্ত, যেমন নিম্নবিত্ত, যেমন রিক্সাওয়ালা, তারপরে শ্রমিক, তারপরে রাস্তায় কাজ করে, এরাই বেশি এই সংগঠনের সাথে, মানে আমাদের এই সংগঠনে এরা এসে যোগ দেন। মানুষের কল্যাণে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাশে আছে ইনিশিয়েটিভের স্বেচ্ছাসেবীরা। আমাদের বাবুর্চি দিয়ে আমরা রান্না করি, আমরা শুধুমাত্র ইফতারের আয়োজনে এখানে এটাতেই আমরা থাকি না, আমরা সেহরিও করি। পাশে আছে ইনিশিয়েটিভের যাত্রা শুরু হয় 2020 সালে মার্চ মাসে, যখন করোনার কারণে দেশজুড়ে লকডাউন দেওয়া হয়। তো আমাদের চেষ্টা এটাই ছিল যে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা চাল ডাল দিয়ে কিছু শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। তো সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই সামনে এগিয়ে এসেছিলেন, যার ফলে পরবর্তীতে আমরা পাশে আছে ইনিশিয়েটিভ শুরু করি। এবং পাশে আছে ইনিশিয়েটিভ থেকে আমরা সাধারণ মানুষের জন্য খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় খাদ্য সাধারণ মানুষের অনুদানেই সেটা বাংলাদেশ জুড়ে দেওয়া শুরু করি। এই কাজটি আমরা গত 2 বছর ধরে করে গিয়েছি। লকডাউন যখন ছিল, লকডাউন পরবর্তী সময় যখনই মানুষের কষ্ট হয়েছে, তখনই আমরা চেষ্টা করেছি মানুষের জন্য কোনো কাজ করার। সেরকম কিছু লজিস্টিক্যাল সমস্যা বাদে এমনি সাধারণত তেমন কোনো সমস্যার সম্মুখীন আমরা হতে হয়নি। অবশ্যই অনুদান একটা বড় বিষয় এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে সাধারণ মানুষের অনুদান আমাদের সবসময়ই একটা বড় শক্তির জায়গা ছিল আমাদের কাজ চালিয়ে যেতে। আমাদের 5 টাকা অনুদান আসে, আবার 50,000 টাকা অনুদানও আসে। তো একদম যেটা বললাম যে সাধারণ মানুষের অনুদান, যেটা যেভাবে ফিল করে সে জিনিস সেভাবেই দিয়ে থাকেন। আমরা সাধারণত আমাদের কার্যক্রম ফেসবুকের মাধ্যমে প্রচার করার চেষ্টা করে থাকি, এবং সেই ক্ষেত্রে সেভাবেই আমরা অনুদানটা নিয়ে থাকি, বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে। সমাজ ও মানুষের উপকারে কাজ করে যাওয়ার কথা জানালেন তামিম হাসান। যখনই আমরা দেখেছি যে কোনো জায়গায় সাধারণ মানুষের জন্য এই কাজটা আমাদের করা যায়, সমাজের জন্য এই কাজটা আমরা করতে পারি, সেভাবেই আমরা এগিয়ে গিয়েছি। আগে থেকে প্ল্যান করে ভবিষ্যতে কী করবো, 5 বছর পরে আসলে এটা করব, সেটা এখন বলতে পারছি না কী করব। তবে সাধারণ চেষ্টা এটাই থাকবে যে সমাজ এবং মানুষের জন্য যতদিন কাজ করে যাওয়া যায় তাদের উপকারে, সেটা আমরা করে যেতে থাকবো।
আশিক হোসেন, নিউজ বাংলা, ঢাকা।